সালামু আলাইকুম। এই যে আপনি ভিডিওটা ওপেন করেছেন, আপনাকে বলছি, আপনি ভাই বোন মুসলিম অমুসলিম যাই হন না কেন, ভিডিওটা আপনাকে উদ্দেশ্য করে বলা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই হ্যাপি নিউ ইয়ার, 2023 সাল চলে যাচ্ছে, 2024 সাল আসছে। এই হ্যাপি নিউ ইয়ারকে উদ্দেশ্য করে আপনি, আমি, আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছি। বিশেষ করে এই রাত্রে পার্টির আয়োজন করব, তাই চারজন পাঁচজন দশজন বিশজনের একটা টিম গঠন করে ফেলেছি। হয়তো কেউ কেউ চাঁদা তোলার কাজও শুরু করে দিয়েছেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, কেউ হয়তো মুরগিপুরা পার্টি হাঁসপুরা পার্টির আয়োজন করেছেন, কেউ কেউ আবার গাঁজা দামি মদ বাবা ট্যাবলেট দিয়ে পার্টি প্ল্যান করেছেন, প্রিয় বন্ধুকেও হয়তো দাওয়াত দিয়ে ফেলেছেন 31 ডিসেম্বর ঢাকা থেকে এসে আপনাদের সাথে পার্টিতে যোগ দিতে। 4-5টা বড় বড় স্পিকার দিয়েও হয়তো কেউ কনসার্টের আয়োজন করবেন, যেখানে থাকবে উদম নাচ, দামি দামি বাজি ফটকা ফাটানোর মুহূর্ত। আবার হয়তো কেউ প্ল্যান করেছেন এই রাতকে নীল রাতে পরিণত করবেন, হারাম পর্নোগ্রাফিতে ডুবে যাবেন কিংবা হারাম সহবাসে রুম ডেটে ব্যস্ততা দিয়ে এই হ্যাপি নিউ ইয়ারকে পালন করবেন। গাজার পার্টি তো এই রাত্রে একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়াবে, আমার মতো যারা যুবক তাদের মধ্যেই এর প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। কেউ কেউ হয়তো ভিন্ন ভিন্ন প্ল্যানের আয়োজন করেছেন এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। আচ্ছা আমার ভাই বোন, আপনি কি ভুলে গেছেন 2020 থেকে 2021-এর কালো অধ্যায়ের কথা? করোনার মহামারীর কারণে যখন লকডাউন ডাকা হলো 17 মার্চ 2020 সালে, যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, তার কিছুদিন পরেই আবার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা নিষেধ করে দেওয়া হলো, তখন চীনে শুরু হলো গণকবর দেওয়া, আপনি কি ভুলে যান? আপনি কি করে ভুলে যান 6 ফেব্রুয়ারি 2023 তুরস্ক সিরিয়ার 7.8 মাত্রা ভূমিকম্পের কথা, ফিলিস্তানে এখনও ভয়াবহ যুদ্ধের কথা মনে নেই আপনার? এই কথাগুলো ভুলে কি করে আপনি 2024 সালে হ্যাপি নিউ ইয়ারের রাত্রে এই পাপগুলোতে ডুবে যাবার কথা ভাবছেন, পার্টির প্ল্যান করছেন? আপনি যদি ভাবেন আপনি মানুষ, তাহলে কাল সকালে আপনার বাসা থেকে বেরিয়ে একটু চারপাশে দেখবেন, যেই টাকা দিয়ে আপনি পার্টির আয়োজন করার কথা ভাবছেন, সেই টাকার জন্য কিছু মানুষ দুই বেলা এক বেলা খালি পেটে পার করছে। আসুন আমরা সেই ভয়াবহ পাপ থেকে নিজে বিরত থাকি, অন্যকে বিরত রাখার চেষ্টা করি। 2024 সাল আমার জন্য, আপনার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য যেন রহমত হয়ে আসে। আল্লাহ তাআলা যেন 2024 সালে এই করোনার মহামারীর মতো আর অন্য কোনো মহামারী না দেন। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, 2023 সালে আমরা যে পাপগুলোতে জড়িয়েছিলাম, 2024 সালে যেন আমরা সেই পাপগুলো থেকে বিরত থাকতে পারি, দূরে থাকতে পারি। 2024 সাল যেন আমরা আল্লাহ তাআলার রহমতের সাথে, ওনার রহমতের ছায়াতলে যেন আমরা পার করতে পারি। এতক্ষণ আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের খারাপ লেগেছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।